প্রথমেই বলবো যে উপরওয়ালা যেন তাকে বেহেশত নসিব করুক, সাথে সাথে এটাও বলি আমার বাবা মা নেই, আমি জানি এই এই শূন্যতা কখনোই পূর্ণতা হবে না, আর এটা আমি চরম সাক্ষী। কারণ আমার প্রথম বলবো যে আমার কেরিয়ারের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আমার মা এবং আমার সন্তান পর্যন্ত, যেটা কিনা আমি হারিয়েছি গত 2 বছর আগে। তো আমি আসলে তাদের জন্য আমি চাই যে তারা যেন স্বর্গবাসী হোক, এটাই আমার মন থেকে দোয়া থাকবে। আর তার সাথে এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি একটা কথা মনে পড়ছে, যেহেতু আমি ওনার বাসার নিচে এই মুহূর্তে আছি, এইখানে আমি একটা সিনেমা শুটিং করেছিলাম পাষাণের প্রেম। সেই শুটিংয়ে আমি তখন নতুন মানুষ ছিলাম, আসলে অভিনয়ে খুব একটা ওরকম দক্ষ ছিলাম না, তো কিছু কিছু ভুল হলে, ল্যাকিংস থাকলে আঙ্কেল খুব মজার ছলে আমাকে একটু ভেঙিয়ে দেখাতেন, যাতে কিনা আমি একটু রাগ করি। তো আঙ্কেল আবার পরে বলতে ও রাগ করেছে, তো ও ইলিশ মাছ পছন্দ করে, ওকে ইলিশ মাছ ভাজা খাওয়াও, তো আন্টি আবার ইলিশ মাছ ভাজা খাওয়াতেন। তো এইসব ব্যাপারগুলো আসলে খুব মনে দাগ কাটে। তবে আমার বড় একটা আমার পূর্ণ মানে অপূর্ণতা থেকে গেল, সেটা হচ্ছে আমার সিনেমা নিয়ে আঙ্কেলের সাথে আমি কথা বলছিলাম গত 2 দিন আগে। আমি উপল ভাইয়ের সাথে বললাম যে উপল ভাই, উনি বাইরে থেকে আসলেন, এবং আমার আপনারা সবাই জানেন ইমন সাহা আমার এখানে করছেন ইমনদা, তো দাদার সাথে মিলে উপল ভাই আমি আমার ডিরেক্টর মিলে বসে যে আঙ্কেলের কাছে আমি গানগুলো ঠিক করব। তো মাত্র ভাবছিলাম যে 2-4 দিন পরে, আমার একটু ব্যস্ততা যাচ্ছিল, উপল ভাইও একটু ব্যস্ত ছিলেন, মাত্র বাইরে থেকে আসছেন, ওনার বিজনেস সব কিছু মিলে আসলে সেই জিনিসটা হয়ে উঠলো না। এটা আমার আমার সবচেয়ে বড় একটা গ্যাপ থেকে গেল আমার সিনেমার জন্য। তারপরেও বলবো যে ওনার জন্য সবাই দোয়া করবেন, অসম্ভব ভালো একজন মানুষ, আমি ওনার সন্তানের মতো। যদি কখনো কোনো সময় কোনো মিডিয়া ব্যক্তিত্বের কাছে ওনার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সবাই ক্ষমা করে দিবেন, এবং আমরা বেলা শেষে চাই উনি বেহেশত নসিব করুক, এটাই আমার চাওয়া। সংস্কৃতি অঙ্গনের মানুষ যেমন ছিলেন ব্যক্তি, কাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রের জন্য একটা বড় অবদান ছিল, চলচ্চিত্রের মানুষ হিসাবে সবচেয়ে বেশি মানুষ তাকে চিনে, তার অসংখ্য কালজয়ী গান আছে এবং আপনার প্রচুর ছবিতেও তার গান আছে। তো এই যে মাজহারুল আনোয়ারের এই প্রয়াণ, এটা চলচ্চিত্র অঙ্গন সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় একটা ক্ষতি, আপনার দিক থেকে যদি একটু আমাদের এই বিষয়টা শেয়ার। আসলে প্রশ্নটার সাথে সাথে উত্তরটা পেয়ে যাচ্ছেন, আসলেই অনেক বড় ক্ষতি, কারণ এই মেধা এই গুণ এছাড়া তো কখনোই ক্রিয়েটিভ কিছু হয় না। আমি তো মনে করি চলচ্চিত্র জগৎটা একটা ক্রিয়েটিভ জায়গা, তো সেইখানে এত বড় একজন মহান ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেললাম, এই মেধা কোথা থেকে পাবো? আসলে আমরা অনেক বড় একটা কিছু হারিয়ে ফেললাম, এটার গ্যাপটা আসলে কিভাবে পূরণ হবে এই মুহূর্তে আমার নিজেরও জানা নেই।